ওস্তাদ ভয় লাগতেছে আমার। কেন মনু, তোমার এত ভয় কিসের? ওস্তাদ এই যে এখন কোন দিকে আমি যাব, আমি তো পথ খুঁজে পাচ্ছি না। শুনি কামড়া মামুর বেটা কয় কি। এই যে হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের মাঝে আবারও নতুন আরেকটি পার্ট নিয়ে, পার্ট 5 নিয়ে হাজির হলাম। তো গেমটির নাম অ্যানিমেল ক্রসিং। দেখছো আজকে কতগুলা ডেঞ্জারাস ক্রসিং আমাদের করতে হবে আকাশের উপরে। 1, 2, 3, 4, 5টা কিন্তু আমরা করব। এবং এখানে বিয়ার, এলিফ্যান্ট, কাউ এবং লায়ন এই চারটাকে আমরা ক্রসিং করব এই ভয়ঙ্কর আকাশের উপরে। তো চলো বন্ধুরা, অলরেডি কিন্তু একটি বিয়ারকে আমরা প্রথমে পাঠিয়েছি। তো বিয়ার যাচ্ছে এখন, একটার পর একটা যাচ্ছে। বস, এখন কোন দিকে যাব আমি? কিছুই তো খুঁজে পাচ্ছি না রে বস। বিয়ার মামা, তুমি কিন্তু ডাইন বাম যাইও না, আগে এই দিকে যাও, যাইয়ে দেখো কি করা যায়। ওকে বস, তুমি যেটা বলবে সেটাই। ওয়াও বস, আমি কিন্তু চলে আসলাম। তো ঠান্ডা হয়ে থাক, রেস্ট কর ওখানে। কি রে কাউ, তুই কান্দস কেন? কান্দি কি সাদে? কে কি হয়েছে তোর? আরে ভাই, তোমার এই এমাদুল আয়রন গেমে কেউ সাবস্ক্রাইব করে না। তো কি হয়েছে, সাবস্ক্রাইব না করলে কি সমস্যা? কি আরে এত সুন্দর করে একটা ভিডিও তৈরি করি আর কেউ সাবস্ক্রাইব করে না, তাহলে দেখো কেমন লাগে। আজকে কিন্তু আমি, যারা সাবস্ক্রাইব করবে না তাদেরকে কিন্তু আমি গুতা মাইরা, দেখছো আমার কি শিন, এই গুতা মাইরা কিন্তু পেট ফুটে করে ফেলবো। হেই কি বলিস বেটা, এইরকম করতে নাই, এরকম করলে তাহলে মানুষ মন্দ বলবে। তা মন্দ বললে বলুক, কি করবে বলো। না 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 না, তো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি এমাদুল আয়রন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, নাই কিন্তু আমার এই কাউ কিন্তু গুতা দিয়ে একবারে পেট ফুটা করে দিবে। তো তোমরা যারা পেট ফুটা করতে না চাও, তারা দ্রুত এমাদুল আয়রন গেমটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর হ্যাঁ, এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য কমেন্ট সেকশনে পটাপট লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো দেখো ভাল্লুক বন্ধু চলে আসছে তোমার কাছে। বন্ধুরা দুইটা কিন্তু আমার চলে গেছে, দুইটা অ্যানিমেল, এক ভাল্লুক আর একটা কাউ। তো দুটো কিন্তু এখন পার হয়ে গেল, এখন কিন্তু এলিমেন্টে এলিফেন্টের পালা। তো এখন এলিফেন্ট দেখা যাক পারে কি না ক্রসিং করতে। তা প্রথমেই কিন্তু একটা বাদার সামনে পড়ছে। ওয়াও, বাদাটা কিন্তু শেষ করে দিল, দ্বিতীয় তো দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও, কি রে এলিফেন্ট, তোর কি হইল রে? আরে বাবা আর বলো না। ক্যা কি হয়েছে তোর? এই যে এখন যে কোথায় যাব বুঝতে পারতেছি না। দাঁড়া তুই এখানে দাঁড়া, দাঁড়াইয়া আগে দেখ কোন দিকে অবজারভেশন কর, অবজারভেশন কইয়া তারপরে হেন্দে যা, দেখ হেন্দে যাওয়া যায় কি না। না আমি হেন্দে যাব না, আমি এই পাইজা যাব। তা ভাই তোর যে হেন্দে ভালো লাগে ওহন দিয়েই যা, কিন্তু দেখিস একটু ডাইন বাম কইরে যাস, যেন আবার এই কুতা না লাগে যাস। হ্যাঁ এই দেখো আমি এই পাইজে গিয়া। কিরে কিরে তুই ওখানে বসে পড়ছিস কে? আরে আমার পা খাদে পড়ে গেছে। দেখছো তোমার আগেই বলছিলাম তুমি খাদে যাইও না। আরে বস্তাদ আমার ভুল হয়ে গেছে। তো ভুল তো তোর হবেই বেটা, তুই আগে আগে যাস কেন, আস্তে আস্তে যা, এত দৌড়ানোর দরকার আছে? বস্তাদ ভুল হয়ে গেছে আর হবে না, এখন এই দিক দিয়ে আসবো। হ্যাঁ এদিক দিয়ে যা। ওয়াও বস্তাদ আমি কিন্তু চলে আসছি, দেখছো গুড, যা ওখানে যা, রেস কর। বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের এমাদুল আয়রন গেমটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে সবার আগে সুন্দর সুন্দর ভিডিও সবার আগে উপভোগ করবে। কিরে সিংহ তুই এভাবে ডাকতেছিস কেন? বস আমি দেখছো কোন দিকে আইছি? হ্যাঁ আমি তো দেখতেছি, তুই এখানে খালি দৌড়েতেছিস, কোনো ডান বাম কিছু বুঝতেছিস না। বস আমি কিন্তু এখন ওই জায়গায় পারবো, আমার সকল বন্ধুরা ওই পাশে চলে গেছে, আমার রাইকা, আমি তো ক্ষুধায় আছি, যাইয়া কাউরে খাবো। ওয়াও ওয়াও, আরে ভাই তুই আগে হেন্দে পার, তারপরে কীভাবে খাবি সেটা পরে দেওয়া যাবে। না বস এই দেখো আমি কিন্তু পার হয়ে গেছি। এই সত্যি তো, তুই তো পার হয়ে গেছিস? বস এখন কিন্তু কাউটারে ধরে খাবো। খা 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 ভাই তুই খা। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।